এখন আছি হচ্ছে পর্ণার বাড়িতে। আর পর্ণার বাড়িতে আসার কারণটা হচ্ছে আজকে এখানে আমাদের একটা বন্ধুর জন্মদিন সেলিব্রেট হবে। পর্ণার জন্মদিনটা এখানে হয়েছে, রণজিতের জন্মদিনও এখানে সেলিব্রেট করা হয়েছিল, তো আজকে তো অনায়ের জন্মদিনটা হবে। আর এই যে পর্ণা চলে এসেছে, হাই বলো সবাইকে। হ্যালো। যাই হোক, লি কালকেই ফিরেছে ওর বাড়ি থেকে, তো আমরা আর দেরি করিনি। আর ভাবছি আজকেই ওর বার্থডেটা সেলিব্রেট করবো, তো চলো তোমরা পুরো ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে মন দিয়ে। জন্মদিনে সাজানোর জন্য কী কী কিনেছি সেগুলো আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এখানে দু প্যাকেট বেলুন আছে, সিলভার আর ব্লু, রিবন, এই যে এই ক্যান্ডেলগুলো, হ্যাপি বার্থডে লেখা এই পেছনে টাঙায় আর কি, স্নো স্প্রে, ফুল, প্রদীপ, আর এটা হচ্ছে এই যে এই দুটো, এই দুটো হচ্ছে ওই বেলুনের মধ্যে যে আঠা লাগিয়ে তারপরে উল দিয়ে বানায় পর্ণা বানিয়েছে, তাই তো? দেখা যাচ্ছে পাতা পাড়ছে, আসলে পাতাটাও লাগবে আমাদের ডেকোরেশনের জন্যই। এই যে ওই দূরে Yeah, me too.
আগের বারও কানুর হিসেবে এরকম স্লোমো করলে ইয়ে আসবে না, দাঁড়া দাঁড়া চুপ কর, আমি তনয়ের মুখের সামনে হা করে শুরু করবে বিকারি শোনা, ওখান থেকে কেন তুলছি? এ ভাই রাখ না, ওর মাথায় গিয়ে দে, কেকে ফেলিস না তাহলেই হবে। কেকে এসে সেই পড়ছে, চমকো জেসে জগনো। Thank you.
Yeah.